আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে হিজরি নববর্ষ 1443 কোন দিন থেকে বা কত তারিখ থেকে শুরু হবে, বা মহরম মাস কোন দিন থেকে শুরু হবে বা কত তারিখ থেকে শুরু হবে। মহরম মাসের ঐতিহাসিক একটি দিন রয়েছে, যে দিনটি হচ্ছে আশুরা, অর্থাৎ দশই মহরম। সেটি কোন দিন এবং কত তারিখ, এবং আশুরার কয়টি রোজা রাখতে হয় বা কয়টি রোজা রাখার নিয়ম বিস্তারিত জানব আমরা আজকের এই ভিডিওতে। তো হিজরি নববর্ষ শুরু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য হিজরি সন চালু করেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই থেকে হিজরি নববর্ষ শুরু হয়েছিল। হিজরি নববর্ষ শুরু হয়েছে যে মাসটি দিয়ে, সেটি হচ্ছে মহরম। মহরম হচ্ছে আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস বা হিজরি নববর্ষের প্রথম মাস মহরম। এই মহরম কত তারিখ বা কোন দিন? মহরম শুরু হবে বা হিজরি নববর্ষের প্রথম মাসটি শুরু হবে, প্রথম দিনটি শুরু হবে 11 আগস্ট বা বুধবার। 11 আগস্ট বুধবার থেকে হিজরি নববর্ষের প্রথম মাসের প্রথম দিনটি শুরু হবে। এরপরে হিজরি নববর্ষের যে মাস, প্রথম মাস মহরম, মহরম মাসে একটি ঐতিহাসিক দিন রয়েছে, যেটি হচ্ছে পবিত্র আশুরা। তো আশুরা পালিত হয় 10ই মহরম। তো এটি কবে থেকে বা কত তারিখ বা কোন দিন থেকে? পবিত্র আশুরা পালিত হবে 10ই মহরম হচ্ছে 20শে আগস্ট শুক্রবার। 20শে আগস্ট শুক্রবার থেকে পবিত্র মহরম মাস, পবিত্র আশুরা শুরু হবে। এবং আশুরার রোজা কয়টি রাখতে হবে বা কয়টি রোজা রাখার নিয়ম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিদর্মীদের সাথে যেন মিলে না যায়, তাদের থেকে বেশ কম করে, ব্যতিক্রম করে রোজা রাখার জন্য বলেছেন। অর্থাৎ একটি রোজা না রেখে দুইটি রোজা রাখার জন্য বলেছেন। তো দুটি রোজা এভাবে রাখার নিয়ম, সেটি হচ্ছে 19 বা 20শে আগস্ট অথবা 20 ও 21শে আগস্ট রাখা যায়। যেহেতু আশুরায় অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে, আশুরার দিন 10ই মহরম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া পৃথিবীকে সৃষ্টি করেন, এবং 10ই মহরমে হবে কিয়ামত সংঘটিত হবে। এছাড়াও অনেকগুলো ঐতিহাসিক ঘটনা এই 10ই মহরম ঘটেছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।